পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাইশ বছর হলেও ভূমি বিরোধ নিষ্পত্তিতে গঠিত ভূমি কমিশন কার্যকর নয় বলে অভিযোগ বিশিষ্ট জনদের তারা মনে করেন শান্তি চুক্তি অচিরেই পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হতে পারে এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশয় সিং জানান শান্তি চুক্তির বাদ ধারার আটচল্লিশটি পুরোপুরি আর পনেরোটি আংশিক বাস্তবায়িত হয়েছে নিজস্ব সংস্কৃতি জাতীয়তা জুম্ম অধিষ্ঠিত অঞ্চলের মর্যাদার দাবিতে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি বজায় থাকে দুই দশকের বেশি সেই সংঘাত নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেন উনিশশো সালের দোসরা ডিসেম্বর ফলে পাহাড়ে ফিরে আসে শান্তি তবে চুক্তির দুই দশকে জুম্মদের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন হয়নি বরং দমন পীড়ন নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে সোমবার রাজধানীতে শান্তি চুক্তির বাইশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন এখানে একটা বিষয় বারে বারে উচ্চারিত হয় ভূমি সংক্রান্ত বিষয় পার্বত্য জেলা পরিষদে ভূমি বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু সেই ভূমি বিষয়টা এখনো বাইশটি বছরে এখনো হস্তান্তরিত হয় না পাহাড়ি জনগোষ্ঠী এমন কোন কাজ করেছে যেটা বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং রাষ্ট্র অখণ্ডতার বিরুদ্ধে চারণ করেছে তাহলে না হয় আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের অজুহাটটার পেছনে কিছুটা কারণ হয়তো থাকতে পারে তারা বলেন বৃহত্তর স্বার্থে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির যথাযথ ও পূর্ণ বাস্তবায়ন একান্ত জরুরি সংসদে তিনটি জেলা পরিষদ আইন এবং আঞ্চলিক পরিষদ আইন প্রণীত হয়েছে কিন্তু জেলা পরিষদের আঞ্চলিক পরিষদের যে ক্ষমতা দেওয়া আছে যে অধিকারগুলো দেওয়া আছে আইনগতভাবে সেগুলো এখনো কার্যকর হয়নি হস্তান্তরিত হয়নি অস্তিত্ব নিরাপত্তা এই সব কিছুই আজকে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যেটা চিহ্নিত হয়েছে এদিকে সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর বলেন শান্তি চুক্তি করে পার্বত্য চট্টগ্রামে শান্তি সমিতির নবজுக সূচনা করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হলো যত দ্রুত এটিকে বাস্তবায়ন করা যায় সেটি কাজ করতে বলেছেন আমরা সেভাবে কাজ করে যাচ্ছি শান্তি চুক্তির ফলে পাহাড়ের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন পর্যটন শিল্পের বিকাশ স্থানীয় অর্থনীতির বিকশিত হয়েছে বলে জানান মন্ত্রী দেশের উন্নয়নে ক্ষেত্রে এই পার্বত্য অঞ্চল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে জে ইউজুবায় একুশ টেলিভিশন ঢাকা